ফিলিস্তিন একটা ঐতিহাসিক স্থান। কালকের খবর দিয়েছে সেখানে 30 জন অস্ট্রেলিয়ার নারী অমুসলিম তারা মুসলমান হয়ে গেছে ফিলিস্তিনিদের এই দৃঢ়তা দেখে। দৈনিক বোমা পড়ছে আর মানুষ মরতেছে, অত তত দৃঢ়তার কোনো কমতি নেই। কেন এই 30 জন অমুসলিম যাকে মুসলিম হলো এদের ইমানের দৃঢ়তার কারণে? তাওহীদুর সালাত এবং আখরাত এটা এমনি এমনি খালি বলা হয়নি। আমি আল্লাহকে স্বীকার করি কোন তরিকায়, রসালাত অর্থ রসুলের মাধ্যমে যে তরিকা আল্লাহ পাঠিয়েছে ঠিক সেই তরিকা আপনার চলতে হবে। রসুলের তরিকা অনুযায়ী কোনো বড় আলেম ওলামা পীর মাশায়েখের তরিকা অনুযায়ী নয়। শিক্ষা দুই ভাগে বিভক্ত, এটা ধর্মীয় শিক্ষা আর একটা সাধারণ শিক্ষা। ওইটা আজও চলছে না? একই বাপের দুটো ছেলে এক ছেলে মাদ্রাসায় পড়লে দিন তার পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে না? আর যে ছেলে মাদ্রাসায় যাচ্ছে তার পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে, দুটো দুই রকম। এই যে পরিবর্তনটা সুরেশ 1835 সাল থেকে শুরু হয়েছে, তার মুসলমানদের খুশি করার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা করলো, কিন্তু প্রিন্সিপাল বসল ইংরেজ, পরপর 3-4টা প্রিন্সিপাল চলে গেছে ইংরেজ। তারা তাদের লক্ষ্যে অবিচল, দুর্ভাগ্য মুসলমানদের মুসলমান নেতাদের এরা তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারেনি কোনো কালে। সবসময় ইহুদিন আসারদের লেজুড়বৃত্তি করে গেছে, এরা প্রশিক্ষণ নিচ্ছেন, উত্তম শিক্ষক হচ্ছেন। সুগন্ধি পাওয়া যাবে তখনই যখন উত্তম শিক্ষার্থী বের হবে আপনাদের হাত দিয়ে। আজকের পৃথিবীটাই হয়েছে লোক দেখানো, রিয়া, ভেতর ফাঁকা। তাওহীদ, রিসালা, আখেরাত, আখেরাতের লক্ষ্যে সব কাজ করুন, ইনশাল্লাহ আপনি ইহকালে পরকালে সফল হবেন। দুনিয়াবি সফলতার কোনো মূল্য নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দুদিন ব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ এটা একটা সুখবর বলা যায় আমাদের হাদিস ফাউন্ডেশনের জীবনে, যে আমরা হোটেল স্টারে বসে রাজকীয় পরিবেশে রাজকীয় প্রশিক্ষণ নিয়েছি। বহু খুশি সবাই, 2000 টাকা যদি চাঁদ ধরা হতো তাও বোধ সবাই দিত। গেটে ঢুকিয়ে তো কাগজের ফুল, টেবিলের উপরে কাগজের ফুল, সুগন্ধ আছে। দুনিয়াটা এরকম, দুনিয়া কি খুশনুমা মিসলে কাগজ কি ফুল, দেখনে মে খুশনুমা হয় বুমে ভি কুছ নেই। এই দুনিয়াটা এরকমই, কাগজের ফুলের মতো দেখতে, দেখতে খুবই সুন্দর, সুগন্ধে কিছুই নেই। প্রশিক্ষণ নিচ্ছেন, উত্তম শিক্ষক হচ্ছেন। সুগন্ধি পাওয়া যাবে তখনই যখন উত্তম শিক্ষার্থী বের হবে আপনাদের হাত দিয়ে। আজকের পৃথিবীটাই হয়েছে লোক দেখানো, রিয়া, ভেতর ফাঁকা। এর বিপরীত পন্থায় আমরা চলছি। আপনারা কি মনে করেন আল্লাহ রসুলের বাচ্চা ছাড়া কুরাইশরা কি আল্লাহকে অস্বীকার করতো, তারা কি আখেরাতকে অস্বীকার করতো? সবই তো ঠিক ছিল। রসুলের দাওয়াতের মধ্যে এমন কী ছিল যে তাকে জন্মস্থান ছাড়তে হলো? তিনি সবার কাছে আল আমিন ছিলেন না, অত্যন্ত প্রিয় ছিলেন। যখন তিনি আসলে ঘা দিলেন তখন সব শেষ হয়ে গেল। নেতারা কী বলল? ইন্না ফি যালিকা লাশাইয়্যুন ইউরাদ, মুহাম্মদের দাওয়াতের মধ্যে কোনো দূরভিসন্ধি আছে। কথায় কথায় রাজনৈতিক দূরভিসন্ধি খোঁজে সবাই। এই জন্য কালকে সকালে আমি ফোনে বলে দিয়েছিলাম, দেখো থানাকে বলে এসো, আর বলবে ওকে নাশকতার পরামর্শ হচ্ছে। কারণ ইসলামপন্থীরা এক কোনো জায়গায় বসলেই ইসলাম বিরোধীদের গা জ্বালা শুরু হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর আমার জীবনটাই এদের মোকাবিলা করতে হতে গেছে এ পর্যন্ত। ডান আর বাম দুই দল আছে না বাংলাদেশে? বামেরা কিন্তু আমার ডিস্টার্ব করেনি,
কারা করেছে জানেন তো? ইসলামপন্থী তারাই। কিন্তু ওখানে বউ ছিল না, খালি খোশনুমা ছিল। পরিষ্কার বলে দিয়েছে তোমরা কোন দলে চলে গেছো, রাস্তা ফাঁক দিলে হবে? আমি যাবো ঢাকায়, যাচ্ছ তুমি সাহেব নগঞ্জ মুখে গাড়ি ঘুরে জীবনে তুমি ঢাকা বসতে পারবো না। রিসালাত ইসলামের মূল, ইসলামী শিক্ষার মূলটা কি মনে পড়ে? প্রশ্ন বলেন তো, ইসলামী শিক্ষার মূল রুহটা কি? একটা যে বললেন তিনটা থাকতে হবে, একটা দিয়ে হবে না। এই বইটা আছে কাছে? আছে না? এই দেখেন প্রথম আমাদের প্রস্তাব সম্ভব ডক্টর দেশের জনগণের কাছে। এক নম্বরে বলে দিয়েছে দেশের প্রচলিত ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। 1835 সালে লর্ড ম্যাকলে যখন দেশের শিক্ষা ব্যবস্থা চালু করেন, তার তো জানতো একদিন একদিন আমাদের দেশটা চলে যেতেই হবে। তো তারা বলে গেছিল যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়ে যাব যেখানে দেহে তারা রক্তের মাংসে হবে ইন্ডিয়ান। তখন তো বাংলাদেশ হয়নি, পুরো দেশটাকে বলা হতো একসাথে ইন্ডিয়ান, কিন্তু তাদের মন মানসিকতা হবে ইংরেজ। আর সেজন্য তারা প্রথম যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, শিক্ষা দুই ভাগে বিভক্ত, একটা ধর্মীয় শিক্ষা আর একটা সাধারণ শিক্ষা, ওইটা আজও চলছে না? একই বাপের দুটো ছেলে এক ছেলে মাদ্রাসায় পড়লে দিনের দিয়ে তার পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে না? আজ যে ছেলে মাদ্রাসায় যাচ্ছে তার পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে, দুটো দুই রকম। এই যে পরিবর্তনটা শুরু 1835 সাল থেকে শুরু হয়েছে, তার মুসলমানদের খুশি করার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসায় করলো, কিন্তু প্রিন্সিপাল বাস হলো ইংরেজ। পরপর তিন চারটা প্রিন্সিপাল চলে গেছে ইংরেজ, তারা তাদের লক্ষ্যে অবিচল। দুর্ভাগ্য মুসলমানদের, মুসলমান নেতাদের, এরা তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারেনি কোনো কালেও। সবসময় ইহুদি নাসারদের লেজুড় বৃত্তি করে গেছে এরা। আর আমরা যারা ইসলামী শিক্ষা শিখছি, আমাদের দুটো দায়িত্ব রয়েছে, একটা হলো ইশাআত ইসলাম আর একটা হলো হেফাজত ইসলাম। আমরা ইশাআত ইসলামের বড় বড় বক্তা, আমি নিজে একসময় 4 ঘন্টা বক্তৃতা করতাম, আমি ইশাআত ইসলামের মধ্যেই ছিলাম, তখন বুঝতাম না কিছু, পরে বুঝলাম যে এটা দিয়ে কিচ্ছু হবে না। হেফাজত ইসলামের জন্য আমার সংগঠন দরকার। কথা ভেসে গেল আসমানে, হারিয়ে গেল, 4 ঘন্টার বক্তৃতা বলতে 4টি লাইন কারো মনে থাকে না। যদি সংগঠন থাকে তাহলে তারা এটা ধরে রাখবে এবং তারা তাদের বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করবে। এটা হেফাজত ইসলামের জন্য। আপনারা যারা আজকে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের কাছে এখন তো কলম সব ফাঁকা, দেশে কেউ লিখছেন না, কারণ মনেও থাকবে না। এগুলি ছোটো ছোটো কথাগুলো মনে রাখবেন, ছোটো ছোটো জিনিস। আল্লাহ রসুলের সঙ্গে তার বংশের লোকদের সমস্যা ছিল এখানে। তিনি বলছেন তোরাও তো আল্লাহকে বিশ্বাস করো, তো আল্লাহর বিধান মানো না কেন? বিধান মানলে তো সমস্যা, সবাই আল্লাহকে স্বীকার করতে এক পা খাড়া, এখনো পর্যন্ত তাই। এই এটা সরাইতে গেলে আমাকে অবশ্যই মজবুত সংগঠন থাকতে হবে। এজন্য আমাদের দেখছো না কি ওটা নাকি লিফলেটে পরিচিত যে ওপরে কী লেখা আছে, একটা আয়াত আছে না, কোন আয়াত আছে জানেন? সারা কোরআন বাদ দিয়ে আমি এই আয়াতটা কেন বাছাই করলো? যখন বাছাই করেছি তখন তো এই বয়সে ছিলাম, তো আর ছোট্ট বয়স ছিল আমার, ঘাত প্রতিঘাতে আমাকে এগুলো আল্লাহ পক্ষ থেকে বোধ হয় ইলহাম করা হয়েছে, তুমি ওই আয়াতটা বাছাই করো। বসিরা মানে কি? এর আরবিতে বললে বললো কি আলা বুরহান, বুরহান শরীয়ত, বুরহান আকলি, শরীয়তের দলিল থাকবে এবং জ্ঞানগত দলিল থাকতে হবে। তৌহিদ রিসালাত এবং আখরাত এটা এমনি এমনি খালি বলা হয়নি। আমি আল্লাহকে স্বীকার করি কোন তরিকায়? রিসালাত অর্থ রসুলের মাধ্যমে যে তরিকা আল্লাহ পাঠিয়েছে ঠিক সেই তরিকা আপনাকে চলতে হবে। রসুলের তরিকা অনুযায়ী, কোনো বড় আলেম ওলামা পীর মাশায়েখের তরিকা অনুযায়ী নয়। আখেরাত আমার জীবনের লক্ষ্য কি? আখেরাত
জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু জাহান্নামকে চায় কি আমরা? কেউ চায় না। ও ডাকাতে খুন করে তো সে জাহান্নাম চায় না, সে খুন করেও জান্নাতটা দিতে চায়। লক্ষ্য যদি না থাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মূল, তিনি আমার যাবতীয় সব কিছু নির্ধারণ করে দিয়েছেন, একটা ওষুধ ফ্যাক্টরি যে তৈরি হয় লেখা থাকে না, এটা আয়ুষ্কাল মানে কী বলো ওটাকে ইংরেজি বল না বাবা, এক্সপায়ারি ডেট, সমস্ত ওষুধকে লেখা থাকে না, তো ওটাও আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন তখন আমার এক্সপায়ারি ডেট সেখানে লেখা আছে, কতদিন আমি দুনিয়া বাঁচবো, তার আগে কেউ মরবে না। দুনিয়াতে কী কাজ করবো, ওষুধের কী কার্যক্রম আছে লেখা থাকে না কার্যকারিতা, ঠিক আমার বেলা তাই আছে, আমি দুনিয়া যে কী করবো। এগুলো বিশ্বাস যদি না থাকে আপনি এক পা আগে পারবেন না। অমিন দা বাতিল্লাহ রিস্ক মহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিজেকে দায়িত্ব আল্লাহর হাতে নাই, কিন্তু এই দায়িত্ব আমরা নিজেরা নিয়ে বসে আছি, দিন রাত সব সময় আমরা চলি রিজেকের পিছনে। কিন্তু এই যে আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছে এটা কি রিজেক নয়? আপনি যে লিখতে পারেন, আমাদের আমার ডিপার্টমেন্টের প্রায় অধিকাংশই শিক্ষক আমার ছাত্র, তো দুজন এখন তার সব বুড়ো হয়ে গেছে, রিটায়ারমেন্ট এখন করেনি নয়, বাসায় এসে বলছে যে আমাদের তো সারাদিন কলম ধরলেও কিছু বের হয় না, তো স্যার যদি লিখে ঠিকে দেন। আমার বাসায় একদিন ছিল, সে বললাম তোমাদের রুমে চলো আমি ওখানে যেয়ে প্রশিক্ষণ দিই, কোনো মতো একটা আর্টিকেল খাড়া করে দিলাম, আর্টিকেল না দেখেন তো প্রমোশন হয় না, আমাদের ইউনিভার্সিটি নিয়ম আছে এরকম, তিনটা আর্টিকেল দেখাতে। তো ভাষা হচ্ছে এই, স্যার কলম ধরলে পাতা চলতেই থাকে ওর থামা থামে না, আমরা ধরি বসে তাহলে কিছু বের হয় না, এই যে বিষয়টা কে দেয়? আল্লাহ সাল কার ক্ষমতা আছে? ইন্নাল কালাম লাফিল ফুয়াদে ও ইন্নাম দলিলা, কালাম তৈরি হয় ভিতরে আর লেসান সেটা প্রকাশ করে, জবানের জবান থেকে কোনো ভাষা তৈরি হয় না, ভাষা তৈরি হয় ভিতরে আগে, তারপরে কিন্তু জবান ওটা প্রকাশ করে। এই যে মোকাব্বের সওয়াত, এটা বাংলা কি মাহিক্য, মানে এর নাম হলো আওয়াজটা বড় করা, তা আমাদের জিহ্বাটা মোকাব্বের সওয়াত, ভিতরে তৈরি হচ্ছে কথা জিভটাটা প্রকাশ করে দিচ্ছে, ভিতরে তৈরি করছে কে, কে করে সৃষ্টি করে এলহাম করছে কে আপনার কাছে, তাকে আমার কেউ দেখতে পাই না, অদৃশ্য সেই শক্তি আমার আল্লাহ, সেখানেই আমাকে ফিরে যেতে হবে। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই লক্ষ্য যদি আপনাদের না থাকে সারা জীবন শিক্ষকতা করেও কোনো কাজ হবে না। আল্লাহ পাকের এই পলিসিটা মাক্কি জীবনে যা ছিল মাদিনা জীবনে তাই ছিল। মাক্কি জীবনে দেখেন 125 আয়াত, এটা সূরে নাহল মাক্কি, হ্যাঁ নাহলে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ফাজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তুমি মানুষকে আমার প্রতিপালক তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থায়। বোঝা গেল, আপনি যখনই আল্লাহর পথে দাওয়াত দিবেন শয়তান আপনাকে বাধা দিবে, নাহলে বিতর্ক করবে কেন? বিতর্ক করবে তো তখনই যখন বিতর্ক সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি করবে কে? আল্লাহ বিরুদ্ধে যে সেই, আর সে তো শয়তান। ঠিক এই কথাই মাদানের জীবনে যেও আল্লাহ রসুল বলছেন, হু আল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম কিতাবাল হিকমা, এখানে হচ্ছে ওদো ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এটা হলো মক্কি সূরা নাহলে 125 আয়াত। ঠিক এটি আবার যাচ্ছে মাদানী সূরা জুমা 2 আয়াতে। বোঝা গেল আল্লাহ রসুলের কর্মনীতি মক্কা যা ছিল মদিনাও তাই, দুটার কর্মনীতি তো আসছে একই আল্লাহর পক্ষ থেকে। আমাদের অনেক সময় চিন্তা হয় এখানে কোন পরিবেশে কী বলবো তার ঠিক নাই, যেমন তুমি কালকে আসাম হয়ে গেছো আমার কাছে, এই যে তোমার নাম গেরাকে বললাম, চালুকাটি মসজিদ আল্লাহকে অভিযোগ দিয়েছে, ও যে নতুন পরিবেশ কী দেখি হয় এই জন্য আমি বলিনি পরিচয় দেয়নি,
না, যে পরিবেশে তুমি যাবা, তুমি কি তুমি বসে থাকো, তোমার উঠতে বলছি কিনা, যে পরিবেশে তোমরা যাবা, এটা আরেকটা বোঝার মনে রেখে দেব, তুমি কে তোমার পরিচয় দিও, কে চিনবে তোমাকে, চিনলে তোমার শত্রু হবে মিত্র হবে, আর না চিনলে সবাই ধোঁয়ার মধ্যে থাকবে যে কে তা ঠিক নেই, সবাই সন্দেহ করবে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এই বিষয়টি আমাদের অনেকের মধ্যে নাই। তোমরা আহলে হাদিস আন্দোলন করো, তোমার কথায় কাজে পোশাকে টুপিতে দাঁড়িয়ে সব জায়গায় প্রকাশ পাবে, দেখলে বুঝতে পারবে ছেলেটাকে কোথাতে আসছে, এ কী করে, এই যে প্রকাশ এবং ভেতরটা যদি দুই রকম হয়ে যায় তাকে কী বলি আমরা, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, সাবধান, এটা যেন আমাদের যদি না থাকে। আল্লাহ বলছেন হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি হুয়া আলামু বিল মুহতাদিন, আল্লাহ ভালোভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালোভাবেই জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে। অতএব আল্লাহর কাছে লুকিয়েতে কোনো লাভ নেই। বাংলাদেশে আমরা কী প্রতিষ্ঠা করতে চাই এটা তো আমরা জানি, আল্লাহ পাকের এই বিধান প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের মধ্যে প্রতিজ্ঞা না থাকে তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপর খুশি হবেন না। অল্প থাক বেশি থাক সব জায়গাতে দুই ধরনের লোক থাকে, তো নিঃসন্দেহে বিশুদ্ধ দিনের অনুসারী লোকের সংখ্যা বাংলাদেশে কম নাই। কাউকে আগেই যদি আমরা বাছাই করে ফেলি এই লোকটা আমার বিরোধী এই লোকটা আমার পক্ষে, মুশকিল হবে, আপনি কথা বলতেই পারবেন না। সব জায়গায় সব ধরনের লোক থাকবে এটা চিন্তা করতে হবে এবং আমাকে নিজে কনফেস করতে হবে আমি এই বাজারে বহু জিনিস পাওয়া যায়, বেগুনও পাওয়া যায়, শশাও পাওয়া যায়, গরু পাওয়া যায়, খাসি পাওয়া যায়, সবই পাওয়া যায়, আমি কিন্তু এই পারলে নেওয়া নাহলে ছাড়, তো আমি যে কে আমাকে যদি প্রকাশ করতে ভালোভাবে না পারি তাহলে আমার আমিত্ব থাকবে না, আমার স্বাতন্ত্র্য থাকবে না, আমি পরিচয়ই থাকবে না। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। এখন তো আপনারা সবাই এখন শিক্ষক, শিক্ষকও বটে শিক্ষার্থীও বটে, প্রধান শিক্ষক সবাই, তো আরও কঠিন দায়িত্ব। আমরা সংগঠনে যখন বাছাই করি আমাদের স্তর আছে না, প্রাথমিক সদস্য তারপর কি, তারপর কেন্দ্রীয় পরিষদ সদস্য, এগুলো কেন্দ্রীয়টা খেলে আমার পরীক্ষা নেই। একজন প্রধান শিক্ষককে আমি তিনবার ব্যাক করে দিয়েছি, তিনবার, কিন্তু আমি প্রথম দুবার জিজ্ঞেস করে নিয়েছি আপনি কী করেন, কিন্তু লজ্জা পায় অনেক সময়, তৃতীয়বার উনি বললেন আমি অমুক মাদ্রাসার প্রধান শিক্ষক, মানে যেখানে আমরা ধারণা করি যে ভালো লেখাপড়া কোথায় বলেন তো, বাংলাদেশে চালু কথা কোনটা সবচেয়ে ভালো লেখা কোন প্রতিষ্ঠানে হয়, আলিয়াতে হয় না কমিতে হয়, এটা একদম চালু কথা। উনি সে কমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল, শেষে আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম, ভাই আপনাকে আর কিছু বলা হবে না, ছুড়ে ফাঁসে পড়তে পারছেন, আপনি কী বলবেন, আর কিছু শুনবেন, তো আপনি ইমামতি করেন না, হ্যাঁ জুমার খোদা দেয় দেন, হ্যাঁ তো কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। ওই যে প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা, এলাকার দারুণ তার সুনাম, সব লোক তাকে সম্মান করে, ধরা খেয়েছে সে আমার কাছে, এগুলো বাস্তব বলছে। আপনাদের জন্য এই দুর্দশা না হয় সুরা ফাতিহা এবং যে সুরাগুলো আপনি সবসময় পড়েন ইমামতির সময়, সেই সুরাগুলো অন্তত সঠিকভাবে মখরাজ সহ পড়বেন, সেগুলো অর্থ এবং তফসির আমাদের বই আছে না 30 পারা, এগুলো পড়ে নেবেন আগে, তাহলে আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এর জন্য আপনাদের সবাইকে যে এখন কামেল পাস হতে হবে তেমন কোনো শর্ত নেই, বাংলা ভাষায় দিন প্রচার করতে হবে, ভাষার উপরে দখল রাখেন, ভাষা জানলে আপনি যে ভাষাই বলেন সেখানে দিনের প্রচার করা সহজ হবে, এটা নিয়ে খুব চিন্তা করবেন না। সবার আগে যতটুক মুখস্থ সুরা পুরা অনেক হাফেজ আছে, সারা কোরআন মুখস্থ, খারাপ কোরআন কারোর পক্ষে সম্ভব মুখস্থ হলেও কিন্তু থাকে না, এত বিশাল ব্যাপার থাকে না। এই জন্য হাফেজরা সাধারণত রমজান মাসে মস্ক করেন, বিভিন্ন জায়গায় ইমামতি করেন ওনারা, এটা সুবিধা, এটা মৌসুম তো লাগবে সবসময় হয় নাকি, এটা আমার একটা উপদেশ থাকবে, মখরাজ সঠিক উচ্চারণ
এর মাধ্যমে আমরা তেলাওয়াতগুলো করেন। আপনাদের এখন যাই কিছু তেলাওয়াত করেন সবই চলে যায় নেটে, তাহলে আমাদের এমন লজ্জা ব্যাধি হয় এই দেখো আহলে আলমরা উচ্চারণ করতেই জানে না, আহলে বক্তারা হাদিস পড়তেই জানে না। হাদিস পড়া আর কোরআন পড়া কি সাধারণ আরবির মতো? কোরআনের একটা সুর আছে না, হাদিসের একটা সুর আছে, এটা যদি বাংলার কায়দায় পড়ি তো লোক পাগল ছাড়া কী বলবে? এটা যেন করবেন না, যেগুলো ত্রুটি আমাদের মধ্যে আসতেছে প্রায়। আর আমি কিন্তু নেটও বোঝে না, আমাকে কেউ দেখাও না, যা বলে তাই শুনি, সে খুব নাকি গালিগালাস করে। কারণ এটা একটা চালু কথা যে এদেশে হানাফি আলমরা কেরাতে ভালো, তাই না? এটাই চালু কথা। তো আমাদের এই বদনাম ঘোষাতে হবে না, পারবেন তো? মানে প্রতিজ্ঞা করতে হবে, এমনি বললে হবে না, ইনশাল্লাহর মধ্যে জোরালো ভাষা থাকতে হবে, অবশ্যই আমরা এটা করবো ইনশাল্লাহ, কথা বলছেন? এটা যেন না থাকে যখনই বক্তৃতা করবেন। এখন প্রায় সব সাবজেক্টে আমাদের বই বেরিয়ে গেছে, যখনই একটা সাবজেক্টের উপরে বই নেবেন, তারপর নিজে পড়ে নিজে নিজের মনে মনে পড়ে বক্তৃতা তৈরি করে নেবেন। গাইডলাইন আমাদের দেওয়া আছে সব। এরপর আমরা জুমার খুতবা দিই, একজন সেদিন তেলে আসছিলেন ঝালকাটের ভাইরা, তারা সালাতুর রাসূল দেখেনি, আমাদের কোনো বইও দেখেনি কখনো, এমনকি তাহারকে বলে যে কোনো পত্রিকা আমাদের আছে ও জানে না, হতভম্ব হয়ে গেছে, এত কিছু আছে আমরা কিছুই জানি না। তো আপনার কেমন করে আহলি ছিলেন স্যার? আপনার জুমার খুতবা শুনি আমরা, মানে বাইরে বুঝতে পারছেন, মানে একজন এক নেশা তো হতে পারে। আপনারা যখন খুতবা দিবেন কোনো জায়গায়, আপনি মনে করবেন যে আপনার পিছনে রেকর্ড হচ্ছে মোবাইলে, আপনি তো টের পাচ্ছেন না, তো প্রতিটি কথার যে আল্লাহর কাছে ধরা পড়ে না, যে এত লক্ষ মতলা কেয়ানি আনলি আমিনি ওয়ান শিমালে কাঈদ, তারপর কি মা ইয়ালফুজু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই যে আমরা কোরআনে পড়ি, এখন মোবাইল হলে সে রাকীবুন আতীদ, কথা বললেই ধরে ফেলছে। কারণ যে যত বেশি দায়িত্বশীল তার তত বেশি সাবধানে কাজ করতে হবে। আসলে জীবনে তো অধিকাংশ সময়টাই গেছে ঘাত প্রতিঘাতে, সেজন্য অনেক কথা মনে আসে, তো সব তো বলা যায় না সব জায়গায়, বিবাদ আছে না, সমস্যা খুব। আমাদের আপনাদের থেকে আমার 3.5 বছর জেল খাটার অভ্যাস নেই, ওটা কি শ্বশুরবাড়ি নাকি? যে আরামসে ছিলাম, দিব্য ঘুমাইছিলাম, খাই দিয়ে মোড়া তাজা হয়ে আসছি, দেখছেন ও যে কী কষ্টের জায়গা, সেখানেও দিনের দাওয়াতি কাজ করেছি আমরা, কোনো অবস্থায় আমাদের দাওয়াত বন্ধ হয়নি, তার ফসল এখন পাচ্ছি। প্রথম যেখানে রাখছিল ওইটার রাষ্ট্রীয় কারাগারে, ওর নাম হলো সয় সেল, মানে হচ্ছে নিকৃষ্ট সেল নেই, যেখানে যত সন্ত্রাসী এক চাঞ্চল্য কর যারা তাদেরকে ওখানে রাখে, তা আমি তখন চাঞ্চল্য কর সন্ত্রাসী আমরা চারজন, কথা বলছেন? তো সেখানে বসে সারা রাত মশার কামড়, যে কী ধরনের মশা, এমন এক্সপার্ট মশা, কোনো কিছুই লাগবে না, সব খেয়ে ফেলি, এর আসল মাল ওখানে কিছুই না ওর কাছে, কি গোবরগঞ্জ কারাগারে দিল, ওরা খুব দয়া করে আমাকে একটা এয়ারসোল দিল, ও এয়ারসোল দেওয়া তো আর বেশি মশা খায়, ওর খেপে যায়, বাট আমি এত খাসিরম ডিস্টার্ব করলি কেন? এসব খাওয়ার অভ্যাস আছে আপনাদের, কিন্তু বন্ধ করিনি। 50 জন ছিল, কারো সালাদটা কিচ্ছু নাই, সংস্কার দেখেন ঢম ঢম করে বাড়ি দিচ্ছে, ট্রেনে চলতো গোপালগঞ্জ কারা খুব মিসকিন কারাগার, অর্থাৎ প্রধানমন্ত্রীর এলাকায় এরকম মিসকিন কারাগার থাকে আমাদের কল্পনাই করিনি। নাই ভাই আপনারা টিনি বাড়ি যাচ্ছেন কেন? তো স্যার এটাই ব্রিটিশ কোড অফ কি বলে, হ্যাঁ ব্রিটিশ আমাদের চলে আসে, ব্রিটিশ কে দেশ স্বাধীন হয় কয়বার, পাকিস্তান হলে একবার, বাংলাদেশ হলে একবার, এখন ব্রিটিশের নাম বলছেন আপনারা? স্যার কী করবো, এটাই নিয়ম, ছাড়েন একবারও এখানে টিনি বাড়ি দেবেন না, এখন আজান হবে, বা শুরু হয়ে গেল, ছিলাম মানে 4 দিন, 4 দিনে আজান হয়েছে, মানুষ খুশি কত, আল্লাহ কে আসলে এখানে হলো, এটা কি, এটা কিন্তু আপনাদের দায়িত্ব না, সংস্কার, এটা সংস্কার হলে এই ছেলেরা সব ওঠো, তোর মুসলমান কজন? 48 জন, আর দুজনকে ওরা হানাফি কি বলে হিন্দু, আর তোরা হিন্দু হলে তোমাদের দাওয়াত মুসলমান হতে হবে, নাহলে জাহান্নামে পড়তে হবে। আমরা সালাত পড়বো, তোর এক পাশে কোনো দিক বসো, আর তারপর যে দর্শ দেবো সব চুপচাপ শুনবো, শুরু হয়ে গেল খেলা। আর কান নাকি
কে কি দেবে? আমি দেখেছি একটা পলিথিনের মধ্যে একটা লুঙ্গি আর গেঞ্জি নিয়ে, কি বলে, হ্যাঁ লুঙ্গি আর গামছা নিয়ে আসার সময় এক বস্তা নিয়ে এসে ওদের মানে উপহার সব নগে কারাগারে। সাত দিনে কি হলো? তারা যা শিখলো আর জীবনে শেখেনি, ডান্ডা বাড়ি পড়েন আছে, তুই আমার জীবন ডান্ডা দেখিনি। তো এসছে, ওর নাম কি কি আসে, জেল সুপার সবার সঙ্গে পুলিশে কি আসে, এসপি, এসপি এসছে। আমি কি এদেরকে মেরি পিটি হাড়াটি ভেঙে পাঠাচ্ছেন কেন? আপনার মার অধিকার আছে, কোর্ট আপনার দায়িত্ব থানায় আটকাবেন, কোর্টে পাচার করবেন, পিটি হাড়াটি ভেঙে দিয়েছেন কেন? এসপি থাকে বাপ রে, আমি উল্টা আমকে ধাকে পায়ে ডান্ডা বাড়ি কেন? আপনার এতগুলো পুলিশ চারিপাশে আছেন, এখান থেকে বৈরী ক্ষমতা করা আছে, মানুষের মানবাধিকার নেই, হাত পা বাঁধা, হাতও এরকম বাঁধা, মানে বেড়ি পায়েও বেড়ি, সে টয়লেট যেতে করে না, এগুলো কি শুরু করেছেন? যাওয়ার সময় ডিসি বলে গেছে এসব পণ্ডিত লোক জেলখানা নিয়ে আসে, বিপদ কি করবে? দেখ ওই কদিন সেখানে দিব্য সবই চলেছে, অর্থাৎ আজান হয়েছে, দর্শ হয়েছে, কথা শুনেছে, এটা কিন্তু শিক্ষার একটা সাইড, আমলি শিক্ষা শুধু থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল, যা শিখলেন বাস্তবে আমল করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবে, আপনি কোনোদিন অসম্মানিত হবেন না। ওই যে সাহসটা দেখালাম ঢাকা কারাগার পর্যন্ত, ফলাফল পেয়েছে। আমি তসলিম সরকার যে মাত্র দুদিন আগে বেরোলো, ও গেছে আমাকে দেখার জন্য ঢাকা কারাগারে, তো জানে না তো কী করতে দেখা করতে হতো, তো খবর হয় না কখনো। তো পুলিশ একটা এসে বলছে আপনারা কী করছেন? তো আমি ডক্টর গালেব স্যারের সঙ্গে দেখা করবো, তো কীভাবে করবো? আরে রাখেন ঢাকেন আসুন, কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করেছিল দুই মিনিটের মধ্যেই। তাহলে উনি কে তো জানেন, উনি আমার গোপালগঞ্জ কারাগারে ছিলেন, দেখেছি এরকম মানুষ বাংলাদেশ আর নেই, সে কারোরই তোকা করে না, উনি কী মনে করেন আসেন? ও তো এখানে এসে এত সম্মান, ওইটা কিন্তু ট্রান্সফারে চলে আসছে ঢাকা কারাগারে, সেখানে যেয়ে আমার সম্মান রয়ে গেল। এটা কী হলো তাহলে? ওই একটা হকাত বলার ফলাফল আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিলেন, আখেরা তো ইনশাল্লাহ পাবোই, আমাদের তো লস নেই, লস আছে আখেরা তো এক করে অবশ্যই একই নামাদের আছে, এই মান নিয়ে আমরা দুনিয়ায় কাজ করি। এটা আমার প্রথম অভিজ্ঞ শুনেছেন আগে, এই দ্বিতীয় হলো এই কথা যা শুনলেন এটা বাস্তবে রূপায়িত করবেন, যিনি দেখে যে প্রতিষ্ঠানে আসেন, আপনার প্রতিষ্ঠানে যতগুলো আপনার আপনাদের প্রেসের প্রধান শিক্ষক বললেন, তো নিশ্চয়ই আমার সহকারী শিক্ষক আছে সেখানে, তাদেরকেও কতগুলো বলবেন, স্যার কিন্তু এটা বলে দিয়েছে, নট অনলি থিওরি, আপনি কোশ্চেন থিওরি করলে থিওরিতে পাশ করলে হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, এবং ও লক্ষ্য থাকবে আখেরাত, আখেরাতের লক্ষ্য যদি কাজ করে সে কখনো কালেও ভীত হয় না, সন্ত্রস্ত হয় না। এজন্য আসলে কোরআনে বলা তাহেরু বলা তাহাজনু ওয়ান্তুন আলাউন ইন কুনতুম মুমিনিন, তো আমরা সবাই, কিন্তু ওটা কেন বলা হলো? কোন অবস্থায় তুমি ভীত হবে না, সন্ত্রস্ত হবে না, যদি তুমি মুমিন হও অর্থাৎ মুমিনে কামিল হও। এমনিতে ইমানের গল্প সবাই করে, তৌহিদি জনতা সবাই, কিসের তৌহিদি? এক ধমক দিলি কোথায় পালে করলো ঠিক পানে গেছে, বিষয়গুলো মনে রাখবেন সবসময়। যদি আমাদের মধ্যে কথা এবং কর্মের দৃঢ়তা থাকে, তখন আল্লাহ পাক পরীক্ষা আপনাকে অ্যালাউ করবেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন, বলেন বলেন সৎ প্রধান শিক্ষক তো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসিরাতাম বিজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে এটা হবে। সবসময় মনে রাখবেন আজকে যে ফিলিস্তিন হচ্ছে, এই ফিলিস্তিন একটা ঐতিহাসিক স্থান, কালকের খবর দিয়েছে সেখানে 30 জন অস্ট্রেলিয়ার নারী অমুসলিম তারা মুসলমান হয়ে গেছে ফিলিস্তিনিদের এই দৃঢ়তা দেখে, দৈনিক বোমা পড়ছে আর মানুষ মরতেছে, অথচ তাদের দৃঢ়তার কোনো কমতি নেই। কেন এই 30 জন অমুসলিম যাকে মুসলিম হলো, এদের ইমানের দৃঢ়তার কারণে, এটা আজকে নতুন নয়, এখানে জালুত আর তালুতে পরীক্ষা হয়েছে, আর সেখানে 80,000 সৈন্য নিয়ে জালুতের বাহিনী গেছিল তালুতকে খতম করার জন্য, কিছুই করতে পারেনি। 80,000 বাহিনী নিয়ে তালুত বেরিয়েছেন, পানি খেতে নিষেধ করা হলো, পেট ভরে খাবে না, এক ঢোক খাবা, তাই বলা হয়নি তো, এক ঢোকও খায়, পিপাসা লাগলে এক ঢোক সুযোগ পেলে বাকিটা বাদ দেয় নাকি,
সব খেয়ে দিয়ে মোটা হয়ে ফুলি শেষ, সকালে বলতেছে আজকে পারবো না। এই যখন এই মশা মরে কখন মরে জানেন? রক্ত খেয়ে পেট ভরে গেলে মশার চিত, মানে খাওয়া শেষ মশাও শেষ। তো মানুষ যখন তৃষ্ণার, তো মানুষ পানি দিলে কি বলে এক গ্লাস খাও না এক ঢোকান, কোন পাগলদের ছাড়ে ওরা খায়নি, সব পট ভরে খাইছে, খাওয়ার পরে একদম মশার বলে আজকে আর লড়াই পড়ে হবে না, কাল দেখা যাবে। থাকলে কজন বলেন? ইতিহাসটা শুনতে হবে, নবদের কানে এমনি লিখছে নাকি বলবে, এসব কারাগারে বসেই লেখা। 313 জন মাত্র থাকলো বদরের যুদ্ধ, তো আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য যাননি, উনি গেছিলেন ওদের কাফেলা আটকাতে। হঠাৎ দেখা গেলো এই বিপদ, 1000 সুপ্রশিক্ষিত সেনাবাহিনী নিয়ে কুরাইশ বাহিনী এসে হাজির, কী করবেন তখন? তো আল্লাহ নবী বলছে এই দেখো তো আমার সাথে কজন আছে, গুনে দেখলো 313, কেবল 310 বা কিছু বেশি, এই 13-15 মধ্যেই। ওহো, তালুকদের সঙ্গে তো এই কজনই ছিল, বাস বোঝা গেল বিজয় অবশ্যই হবে অনিবার্য। তারপর দেখা গেল কি 313 লাগেনি, একটা বালককে দিয়ে যুদ্ধ জয় হয়ে গেল, কে সেটা হতে পারছে না, দাউদ। দাউদ, দাউদ আলাইহিস সালাম না, দাউদ তো ছোট্ট ছেলে, তাকে নেবে না তাহলে ভাই বাবা তুই কি করো, বলে আমি তীর তীর গুলতে মানে নিশানা হয়ে মারতে পারি, বাস দাউদ তাই করলেন। দেখলেন যে বিরোধী পক্ষের যে নেতা জালুতের এমন করে ঢাকাটুকু, তোমাদের তো ঢাকাটুকু নেই, মাথা কি দেয় ক্রিকেট খেলোয়াড়রা যাতে ফাঁক দেয় ক্রিকেট বল না ঢোকে, তাই না? ঢাকা হেলমেট, হেলমেট সেই হেলমেটকে তৈরি করুন, ও শুধু চোখটা একটু দেখার জন্য ফাঁকটা আছে, এমন নিশানাকে মেরেছে ওই চোখ ফুলি একদম শেষ, একেবারে চোখ দিয়ে ঢুকে ঘিলিমিলি সব শেষ হয়ে আর ওখানে চিত্রডাঙ্গে পড়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে কাতাল দাউদ জালুত, দাউদ একাই জালুতকে হত্যা করলো। 313 লাগেনি, আল্লাহর রহমত যদি আসে 100 লাগে না, 200 লাগে না, একটাই একজনই মাত্র যথেষ্ট। এজন্য সিরাজ রসুল্লাহ ভালো করে পড়বেন, অনেক ইতিহাস পাবেন, অনেক সান্ত্বনা পাবেন, অনেক সান্ত্বনা যে উপদেশ আছে। আমি আপনাদেরকে বলবো আল্লাহর পরে ভরসা করে যদি এগিয়ে যেতে পারেন, সারা বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজন কিছু সুশিক্ষিত এবং সুপ্রশিক্ষিত কিছু আলেমের দিন, কোনো এলেম সাথে কিছু হয় না, ঠিক না? শিখতে হবে আপনাদেরকে, যে বইগুলো আমরা লিখে ছোটো ছোটো লিখি, দেখেন সব ছোটো ছোটো বই না, সব এতে কয় টাকা দাম, পড়বেন শুধু না দিবেন অন্যকে, একটা নিজে পড়লেন দুটো বাপ মা নাম বিতরণ করলেন, সমস্যা আছে? দাম তো মাত্র 30 টাকা, 100টা তো এক জায়গায় নাশতা খেতে চলে যায়। এটা মনে রাখবেন, যত এলেম ছড়িয়ে দিবেন ততই আপনার নেকি বাড়বে, মানুষও বাড়বে, তাদের কথা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সৎকার জারি আপনার আখেরাত কাজে লাগবে। তাহলে তৌহিদ রিসালা আখেরাত, আখেরাতের লক্ষ্যে সব কাজ করুন, ইনশাল্লাহ আপনি ইয়োকালে পরকালে সফল হবেন। আপনার দুনিয়াবি সফলতার কোনো মূল্য নেই, যেটা আপনার আছে থাকবেই, কেউ নেবে না। আখেরাতের সফলতাটাই সবচেয়ে বড়, এটা নির্ভর করছে আমাদের আমলের উপরে, ছোটো ছোটো কাজও করবেন এটাই অনেক বড় কাজ। আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি ছোটো ছোটো নেকির কাজকে ছোটো মনে করো না, ফাইন্য আল্লাহ তাহলে ওটাও আল্লাহ তলব করবে, তুমি কী করলে, এটাই তোমরা কোরআনে পড়ছো না, ফমাই আমল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই আমল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ভালো কাজ করলে সেটা দেখা হবে, অন্যায় করলে একটা মিসকাল যাররা মানে বুঝতে পারছেন সরিষা দানা পড়বেন। তা আপনি যে নেকির কাজটুকু করবেন ইনশাআল্লাহ তাতেই আপনি ইহকালে পরকালে সফলতার সোপান পেয়ে যাবেন। আর আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে সংস্কার ঘর তৌফিক দান করুন, কথায় কর্মের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, শুধু কথার মাধ্যমে হবে না, তার বাস্তব পরীক্ষায় আমরাই আহলাদি জামাতের শ্রেষ্ঠ বাগ্মী কে ছিলেন বলতে পারেন? আবদুল্লাহ ইবনে ফজল বাগেরহাটের, না সে
কাস্ট আয়ত ওটা বলছি না, বাগেরহাটের জোগাড়ের নাম তো মনে করতে নিচ্ছি আমরা, যাই হোক নদী পাহাড়ি গ্রামটার নাম ভুলে যাচ্ছে এখন। আমি বলছি জায়গার নাম খুঁজছো তুমি এসে মুক্তি অদূরে, বাগেরহাটের নদী পাহাড়ে যেখানে যে উঠতে হবে বাগেরহাটের মোড়লগঞ্জ যেতে হবে ওই স্থানটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছে। আমাদের কালদিয়া যেখানে আছে কালদিয়ারও একটু দূরে, নদীর একদম নদীর কিনারা যে গ্রামটা, হ্যাঁ মণিগঞ্জ ঘাট, ঘাট পাড়ে এই পাশে গ্রামটার নাম কি? ওইখানে জলসা হয় ইবনে ফজল সাহেব শীতকালে, সাধারণত জলসা শীতকালে যে হয় আমাদের দেশে ঝড় বৃষ্টি কারণ দিনই হলে হয় না, মাগরিবের পরে উনি শুরু করলেন একেবারে ফজর আজান দিলে শেষ করলেন এগারো ঘন্টা। লোকজন তাকায় না তো, আর উনি তো পা দিয়ে কখন দাঁড়ায় না, উনি দাঁড়াতে আঙুলের বড়ে। এই যে কি তেজস্বী বক্তা, আল্লাহ তার ভিতরে কি বোমা ফেটকে দিল না আল্লাহ জানে, স্টার্ট করলে চলতেই থাকে, সভাপতি সাহেব শেষ করে চলে যায়, বাবা আমার বসতে সভা নেই তুমি যাই কর, দুই তিনটা সভাপতি পাল্টায় রেকর্ড। ওই জন্য তাই বললি উনি বাংলাদেশের ইতিহাসে হানাফি হোক আহলে হোক এগারো ঘন্টা বক্তব্য করে একমাত্র রেকর্ড ধারিয়েছেন উনি। আমার সঙ্গে তার বহু জলসা হয়েছে, সর্বশেষ জলসা তার সঙ্গে হয়েছে 1921 সালের 14 জানুয়ারি ইমানদারি পর যোগাহাট, যোগাহাট উনি আমি তো নৌকায় এখনও নৌকায় যেতে হচ্ছে সেখানে, আমরা ওঠার সময় আমার সঙ্গে আছেন সালাম সাহেব আর দু একজন, নৌকা বসে শুনতে পাচ্ছি মাইকে বলছেন আমি 19 বছর ধরে বাংলার গ্রামে গঞ্জে শহরে কন্দরে ঘন্টার ঘন্টা বক্তৃতা করেছি কিন্তু আমার বিশ্বাস হয় না যে আমার বক্তৃতা শুনে একটা যুবকও সঠিক তরিকায় সালাত আদায় করা শিখেছে। ভাইরা আমার এমন আবেগে আমার নামটা উনি উচ্চারণ করলেন যে আমার ছোট ভাই গালে বাসতেছে তোমরা সবাই যুব সঙ্গ করো, এছাড়া কখনো এই দেশে কিছু কায়েম হবে না, পারবে না, কিছু পারবে না বলে উনি চলে গেলেন। মানে ওর ট্রেন ধরতে হতো, তখন তো ট্রেনের সঙ্গে লাইন, প্রধান বক্তা হোক আর সেকেন্ড বক্তা হোক ট্রেনের সঙ্গে তার বক্তৃতা, বক্তৃতা শেষ ট্রেনে চলে গেলেন, আমার সাথে আমার দেখা হয়নি, চিন্তা করতে পারেন। তারপর আমি গেলাম মঞ্চে, লোক তো বলতে আর কারো বক্তৃতা চলবে না, আমার সাথে ডক্টর রহমানই কিন্তু আসেন, ওই সব চলবে না আপনার গাল সাহেব বক্তব্য দেন, আমি তো পাগল নাকি, আমি কি মুরব্বীর সঙ্গে বিয়া দিবি করবো, ওনাদের সব দিলাম ওনারা সবাই উঠে আমার নাম বলি গালে বক্তব্য করো ইত্যাদি। প্রশ্ন হলে এই উনি বুঝেছিলেন সারা জীবন বক্তৃতা করে, কথা তো বুঝতেই পারলেন যে একটা ছেলেও সহি তরিকা সালাত আদায় করা শিখছে বলে আমার মনে হয় না, কিন্তু যুবসংঘের মধ্যে ওটা হবে। আর কথা বললেন প্রায় 2 বছর, তখন তো যুবসংঘের বয়স মাত্র 2 বছর, 78 সালে হয়েছে না 21 জানুয়ারি মানে কি 78 79 80, তো এই 2 বছরে আমি যেখানে যাচ্ছি সব জায়গায় যুবসংঘ তারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, তারাই সব কিছু করে, তারা সব কিছু প্রশাসন অনেক কিছু করলো, তাই বাবা তোমরা এই গালেবের সঙ্গে যুবসংঘ করো চলে গেল। এটা একটা ঘটনা বলছি, এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে না, ইবনে ফজল 2 ছেলেকে সন্ত্রাসী মরেনি, লাভ কি মানুষ নিজের ছেলে দিয়ে তাকাতে সময় তার নেই কখন যাবে, অথচ তিনি তাদেরকে উত্তম এলম শিখিয়েছিলেন মদিনায় পাঠিয়েছিলেন, সে তার বড় আলেমী আসেনি শেখ রহমানটা হল ল্যাপটপ গিয়ে, আর যারা সানি যেটা ও তো ইসলামিক ইউনিভার্সিটি থেকে এম এ পাস মানে কুষ্টিয়া, আসল লেখাপড়া তো এইখানে যেটা এখানে যুবসংঘের যে লেখাপড়া আছে এটা দেখো অন্য কোনো ইউনিভার্সিটি পাবো না তো, আর এজন্য হাদিস পড়ানোর শিক্ষা কর্তৃপক্ষতে যে কাজটা করা হয়েছে এটা অত্যন্ত সুন্দর কাজ হয়েছে, এরকম প্রশিক্ষণ বারবারে দিতে কিন্তু আপনাদের মন চাইবে এখন চাইবে না, আর যদি একদিন একটা সেশন ডাকা খেলে আমার জীবনে অভিজ্ঞতা শোনার জন্য তো ওতেই আপনাদের আরো বেশি কাজ দিবে, তো অনেক কিছু আছে বাস্তবে একেবারে কোনো থিওরিটিক্যাল কারবার নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যা শিখছেন সেটা আমল করবেন, যেটা আমল করবেন নিজে নয় সবাইকে নিয়ে, যে প্রতিষ্ঠানে আপনি আছেন হায়াত মধ্যে ভাই সবারই আছে, আপনি আমি যে কেউ একদম মরবো তো চলে গেলেও যেন স্মরণ করে যে এই লোকটা ছিল আমার এখানে 10 দিন
কিন্তু শিখিয়ে যা গেছে যা দেখে গেছে সারা জীবন তোমার স্মরণ রাখতে হবে। ওই মাদ্রাসা ওই আপনার ছাত্র এরা সবাই কিন্তু আপনার সাদাকা জারিয়ার মাধ্যম, ওরা যেখানেই যাবে এই শিখের কথাই বলুন। লাভাগ আমাদের সবাইকে সত্যিকার অর্থে কথা ও কলমে এবং আমলে একইভাবে আখেরাতে মুক্তির লক্ষ্যে সমাজ সংস্কারের তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।